জীবনে সে তোয়ার পরে শ্রদ্ধা একবারে বিলীন হয়ে গেছিল আর কি ব্যাংকে, আবার এই যে যাচ্ছে, যাগার পরে আমরা এসে আবার ধরত করতেছি। এই তো নায়িকা নৌকা নায়িকা কোনো রাস্তাঘাট করবেকার আছে না, সাপে কামড়া, তার মধ্যে আপনার ওই চেহারা ওড়ে কত কত গেল বারে আগের বার কাছে। নদীর মাছ, ও সুন্দর মাছ। এগুলো কি নদীতে মারছেন? হ্যাঁ। ভাই মাছ মারে? হ্যাঁ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চমচমের শহর টাঙ্গাইল, আর এই টাঙ্গাইলের নলছিয়া চরে যাব। আজকে এই সেই নলছিয়া চরটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো, তারা কিভাবে সেই নলছিয়া চরে বসবাস করেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব। এই যে দুধ নিয়ে যাচ্ছেন, এগুলো কি গায়ের দুধ? গায়ের দুধ। গাই পালেন? হ্যাঁ। কতগুলো গাই আছে? প্রতিদিন এইভাবে আপনার দুধ নিয়ে বিক্রি করেন নদীর উপরে? কত করে দাম পান কেজি? ৬০ টাকা। তাহলে তো আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। বড় বছর পাইলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এই তো আবার দশত করে বোঝা ভাই কষ্ট করে না নাকি? এই তো পানি আইলে আবার চলে যায় গে। ও তার মানে ইচ্ছরে পানি উঠে সবসময়? হ্যাঁ, পানি উঠে, পানি উঠে কুড়াকারি ব্যাঙ্গা না সব নৌকা নেওয়া যায় গে। এই যে আমরা ইচ্ছরে এসে একটা জিনিস দেখলাম ভাই, সেটা হচ্ছে ইচ্ছরে কোনো কারেন্ট নাই। হ্যাঁ। কোনো গাড়ি ঘোরাও নাই? না না না, সব মাথায় বোঝা পাওয়া নেই। এবং কোনো বাজার ঘাট স্কুল কোনো কিছুই দেখতে পাচ্ছি না? না না, এটা মনে করেন যে খালি কোন দশমায় যে গোড়া গাড়ি আসে, সব মালামাল সব গোড়া গাড়ি আসবে। কৃষি কাজ করি, ওই কিছু মিছু সহায় চুম্বর যাই, কিছু অর্ধেক পানি তো অর্ধেক নদী টানে, সে না কিছু আমরা আবাদ করতেছি। তবে আমার মনে করেন যে এমনি কোনো আমার দলিল মানুষ নেই, আমার পোলাহান হেবার লাইফ নাই যে কামাই কাজ করে খেলব বা খাবো। আমার কষ্টের জীবন জমা হচ্ছে এরকম করতেই আসি, বেশিরভাগ সম্পত্তি নদীর মধ্যে। ওই যে চায়নাবাদ পড়ছে, ওই চায়নাবাদের সম্পত্তি আমার একবার ধ্বংস করে দিচ্ছি। এইখানে পানি ওঠে না? এইখানে পানি যে এটুকি এটুকি পানি ওঠে, তার মানে গড় বাড়ি চলে যায়। আমার কত সময় দেখা যায় আমার এই চান্দি সই হচ্ছে পানি। আচ্ছা, চান্দি সইছে পানি। তাহলে কীভাবে থাকেন? কীভাবে থাকি? এই আশ্রয় যখন নই তখন পুনর্বাসন এলাকায় ওখানে ছোট্ট করে একটা ঘর তুলে নিছি, একটা ঘরে চমড়ি ঘর তুলে নিছি, কে বাংলা তুলে নিছি। ওখানে যাইরা ওই বর্ষায় যাইরা ওখানে আশ্রয় নিই। কাকা, এত কষ্ট করেন তারপরে চরে থাকেন কেন? চরে থাকব না বাবু, সম্পত্তি তো আমার চরে কামে নাই, কী করব? আমরা মূর্খ মানুষ না, আমরা মূর্খ মানুষ, একটু জায়গাও আমরা করতে পারি নাই, কিন্তু টাকা পয়সা জোগান হারি না, ওই যে কামে জায়গাটা হারি না। আমরা
আঙ্গর কোনো থানিও নাই, আঙ্গর কোনো জায়গা বাসা নাই। আমরা বর্ষার সময় এটাই থাকি, এই বর্ষা যেখান না থাকতে পারি সেই সময় আমরা ওপার যায় একখানে আশ্রয় নই। গরু ছাগল না সেই সময় আঙ্গর মেলা মুশকিল হওয়া যায়, মাসের জায়গায় যাই, মাসের জায়গায় থাকি, ওই এক মাস দুই মাস থাকে ওর পানির নামার সাথে সাথেও বি আমরা এসা করি। কেমন আঙ্গুর আর দুলা মাটি খাইতে খাইতে কেমন আর খাটার নাগে সরাই কাম করি খাই, গরু বাছুর পালি নামাজ কালাম হয়তো পড়া হয়নি ভালো করে শোনো। তাহলে এই যে আপনারা চরে নদীতে কতবার বাড়ি ঘর ভাঙছে? মেলা ভাঙছি, এই বয়সে মেলা বাড়ি ঘর ভাঙছি আমরা। এত ভাঙা গড়া তারপরে চরে থাকেন কাকাকে? আঙ্গুর টাকা পয়সা নাই, গরিব মানুষও না যামনে কেমনে যাম, টাকা বলিসেন দিতে বাড়ি ঘর করা হারি। আমরা নিজে কামাই করে নিজে খাই, আমরা তো কেড়ে সাহায্য খাই না শোনা, আমরা সাহায্য নিজে কামাই করে খাই, নিজে কামাই করলে খাই না কামাই করি শোনা না খাই। আগে তো বাড়ি ছিল এখানে, এখানে ছিলাম ভাঙ্গা গেছে, এখানে যেমন ব্রিজ করে নিল তখন ভাঙ্গা গেল, তখন আমরা মনে যাই একটু করে পাঁচ ডিসমাল চার ডিসমাল জায়গা কোনো রকম নিয়ে খালে হওয়া তখন ঠিকানা আনে ভারে থাকে বেশি এক মাসের নিয়ে বর্ষা এলি জায়গা। তারপরে আবার এই চোর জায়গাতে আপনারা এখানে এসে? হ্যাঁ, এই আশ্বিন মাস থাকি আই আহি, এই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই তিন মাস মানে কোনো রকম নিয়ে। হ্যাঁ, এই যে এইখানে থাকেন এইখানে পানি ওঠে না? পানি ওঠে দিকে তো দেখে ওই যে বন্ধু পানি হচ্ছে ওই যে ওই যে গর্তর তলে দাগ আছে ওই যে। এখানে খুব থাকা খুব কষ্ট হয়, পানি পানির মধ্যে মানে হাতার হাজাগা খুব কষ্ট হয় খাবারে থাকা হয়। পানি ওঠে এখানে? হ্যাঁ, পানি ওঠে, পানি ওঠে গলা হয়নি। তাহলে কীভাবে থাকুন তখন? এই মশা মশা দেওয়া মশাল পেটে। হ্যাঁ, মশাল পেটে। এই যে দেখেন বেলা এই যে ফুড়ি পানি হয় সে পুরানকার গেলবার কাছে নো দেখেন বেলা। ও, তার মানে গতবার এই ঘরটি তলে গেছে? হ্যাঁ, তলে গেছিলো, এই মধ্যে পানি হয়, এই যে শুনছে শুনছে পানি হয় পানি বাইক করে। এই বাচ্চা কাচ্চা নেই কীভাবে থাকেন? ওই মশা দেওয়া মশা পেটে থাকে। হ্যাঁ, মনে করেন যে গরটার উঠাইয়া জমা জমি আছে, আবাদ বসত করি গরু বাছুর পালি, বাসা মাসে বেশি বন্য হইলে জায়গা। এই মনে করেন যে চর চরের মধ্যে ক্ষেত খোলা আঙ্গুর, সব চরে এই নদীর ধারে পড়ছি আমরা, এই ভেতরে কোনো ক্ষেত নাই, খালি বাড়ির জায়গা গো নিজেরই চর। আঙ্গুর আট নয় চরে ক্ষেত আছে, এতে নদীর ব্রিজের এতে নদীর মধ্যেই পড়ছি। তাহলে বিক্রি করেন কত করে? 60 টাকা। ও, 40 টাকা কিনেন 60 টাকা বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো প্রতিদিন কত মন দুধ কিনেন আপনি? না, 10 দ্বারা 11 দ্বারা ইত্যাদি বার। এই যে নইয়া চোখের মাঝখানে মাঝখানে বাড়ি ঘর, এগুলো কীভাবে থাকেন আপনারা এইসব বাড়ি ঘরে? আমরা এ বাড়ি থাকি শোনা আল্লাহ আহে কষ্ট আইসি কষ্ট পয়সা নিয়ে খাটি শোনা, আমাদের এবারে পানি নাই আবাদ বসত করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আসলে এই চরে কিন্তু আমরা বাদামের আবাদ ভালো দেখতে পাচ্ছি। আগেই বললাম, এই দেখুন এই যে কাকিমা এই বাদাম ছাড়াচ্ছেন, এই যে খেতে থেকে বাদাম তুলে এনেছেন।
আসলে চরের জমি কিন্তু উর্বর জমি, এইসব জমিতে কিন্তু ফসল যে ফসলই বোনা হোক না কেন খুব ভালো ফসল হয়, কিন্তু এবার একটু সমস্যা হয়েছে হলো বৃষ্টি বাদলা না থাকার কারণে প্রচণ্ড তাপদাহ চলছে বাংলাদেশ, যে কারণে এই চরের ফসলও কিন্তু সেই আগের তুলনায় একটু কম হয়েছে, কম হয়েছে না মানে জিনিস ভালো থাকে গাছ গাছকে মরে অল্প খান্ড কাছে থাকেন চরে বেশ কয়েকটি বাড়িঘর এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটি দোকান রয়েছে, এই দেখুন ছোট্ট একটি ঘন্টি দোকান, টোটালি একটা দুর্গম চর, এখানে যেমন কারেন্ট নেই, যাতায়াতের অবস্থা খুবই খারাপ, পাশাপাশি হাট বাজারও নেই। মানে এই দোকান কি আপনি করেন? হ্যাঁ। কেন হচ্ছে, কেমন হয়? অল্প অল্প হয়, চরে মানুষ দেন না, সেই জন্য বেশি তো খায় না। এই বাড়িটা কতদিন ধরে করছেন আপনারা? দুই বছর। দুই বছর ধরে আছেন? হুম। এই বাসায় আসছে এই যে আপু, তিনি আমাদের এই যে বাদাম বাঁধছেন, আমাদের বাদাম খাওয়ার জন্য তিনি বাদাম বেঁধে দিচ্ছেন। আসলে চরের মানুষের হৃদয় দেখুন, এটাই চরের মানুষ, তাহা তারা সহজ সরল মানুষ, তাদের কিন্তু আপ্যায়ন করার মন মানসিকতা খুব ভালো। আমরা যে চরে যাই সেই চরেই কিন্তু এই মানুষের ভালোবাসাগুলো পেয়ে থাকি। এই আপু কিন্তু তিনি আমাদের বাদাম না খেয়ে এখান থেকে যেতে দেবেন না, যে কারণে তিনি আমাদের জন্য খুব কষ্ট করে বাদাম বাঁধছেন, আমরা সেই বাদামগুলো না খেয়ে এখান থেকে যেতে পারছি না, আর এটাই কিন্তু চরের ভালোবাসা। কত বছর ধরে চরে বসবাস করেন? এ চরে মনে হয় যে আমরা তো চরেরই মানুষ, মাঝখানে বাঙ্গা যাওয়ার পরে এখন পুপার আছি পলছার ভিতরে। বাড়ি কি নলছিয়া চরে? হ্যাঁ, নলছিয়া চরে। কতদিন হয় বাড়ি করছেন? এখানে বাড়ি আমরা আইসি, আগে বাড়ি ছিল, তারপরে ভেঙে পুনর্বাসন গেছিলাম, এখানে আইসি 7-8 বছর হলো, আবার তার আগে আইছিলাম, ফের ভেঙে গেছিলো,
কত সময় পাওয়া যায় যায় না সে সময় ওভাবে জানা পানি ওঠে না ওঠে পানি ওঠে তখন আপনারা কি করেন ওঠে যে ঘর বাড়ি মাছা মুছা দিয়া গো যান জুন দেবি থাকি অল্প গোক পানি মানজানি করে হয় বন্ধুরা, এই নলছিয়া চরটি কিন্তু দুর্গম একটি চর। এই চরটি যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটি চর, আর এই চরটিতে মানুষজনের কিন্তু খুব কষ্টের বসবাস। এখানে রাস্তাঘাট নেই এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই প্রতি বছর নাকি এই চরে পানি ওঠে, তখন এই চরের বসবাস করা মানুষজনের যে কত কষ্ট, তাদের অবর্ণনীয় কষ্ট। তারা তখন এখানে কোনোভাবেই থাকতে পারেন না। কিছু কিছু পরিবার সেই ঘরের মধ্যে মাচাইল করে থাকলেও বেশিরভাগ পরিবার কিন্তু সেই নদীর উপর রাস্তার মধ্যে থাকেন। নাইকা নৌকা নাইকা কোনো রাস্তাঘাট করবেকার আছে না, সাপে কামড়ায়, তার মধ্যে আপনার ওই চেয়ারা ওড়ে, বিভিন্ন সমস্যা। তারপরে এদিক তো সাপ পোকার ভয় আছে না? হ্যাঁ, সাপ পোকার ভয় আছে। কত কত গেল বারে আগের বার কাছে ওই ঘাস কাটপানি কেন আসুমকা কাটে বুঝছেন, এই অবস্থা আঙুরে এখানে যাপন জীবন করা নাই।